অসুস্থ শিশুর সেবাকে পেশা হিসেবে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন অনেক শিশু চিকিৎসক, কিন্তু খুব কম শিশু চিকিৎসকই লাভ করেছেন শিশুবন্ধু হিসেবে পরিচিতি পাবার সৌভাগ্য। তেমনই এক সৌভাগ্যবান ব্যক্তি আমাদের জাতীয় অধ্যাপক শিশুবন্ধু ডাক্তার এম আর খান। বন্ধুত্বের হাত বাড়িয়ে আপন করে নিলেন কোয়ান্টাম শিশু কাননের শিশু কিশোরদের। অভিবাদন গ্রহণ শেষে কোয়ান্টামের মূল বাংলো রাহমাতানে এসে এই পল্লীকে আপন করে নেন ডাক্তার এম আর খান। সফরের অংশ হিসেবে ডাক্তার এম আর খান সেদিন ভ্যালি প্রাণের উদ্বোধন করেন তার নামে প্রতিষ্ঠিত শিশু কানন ছাত্রাবাস খান হল। করুণাময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি এমন একজন মানুষের সাথে আজকের দিনটি কাটাতে তৌফিক দান করেছেন। তার সম্পর্কে আমার আর বলার কিছু নেই, একটু আগেই আমরা শুনেছি তার সম্পর্কে। সবচেয়ে তার বড় পরিচয় শিশু বন্ধু, জাতি সম্মান কবিতা, চিরদিন বেঁচে থাকবে আমাদের মাঝে। তিনি জাতীয় অধ্যাপক শিশু বন্ধু, এই নামই যুগ যুগ ধরে হাজার বছর ধরে আমাদের শিশুর অন্তরে আমাদের মধ্যে বেঁচে থাকবে। পরম প্রভু তার মঙ্গল করুন, তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু সুন্দর জীবন কামনা করছি কোয়ান্টাম ফাউন্ডেশনের সকলের তরফ থেকে, আমার নিজের তরফ থেকে, শ্রদ্ধেয় গুরুজির তরফ থেকে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকে এই দিনে তিনি আমাদের মাঝে এসেছেন, আমাদের উৎসাহ দানের জন্যে, আমাদের কল্যাণ কামনার জন্য এসেছেন। সেজন্য আমি আন্তরিকভাবে আমরা সেবা পৌঁছে দিতে পারবো। সুতরাং আজকের দিনটাই এই ইতিহাসে শিশু কাননের একটা অনন্য দিন, এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। শিশুরা যারা সামনে আছেন এবং পাশে আছেন, তারা আশা করি একটা প্রতিভাময় জীবন এবং প্রতিশ্রুতি জীবন আপনারা বড়ো হন, আরও বড়ো হবেন, আমার মতো কি আমার থেকেও বড়ো হতে পারেন। সুতরাং এই আশাবাদ ব্যক্ত করি এবং এই সাথে ফাউন্ডেশনের গুরুজি, মাঝি এবং যারা এই কল্যাণময় কাজে সহযোগিতা করে যাচ্ছেন, উদ্যোগ নিয়েছেন, তাদের আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করি। আপনাদের এই উদ্যোগ সফল ফলপ্রসূ হোক, একই সাথে শুভ উদ্বোধন ঘোষণা করছি। শিশু চিকিৎসাই তার জীবনের ব্রত, তাই চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করে নিজেই ব্যস্ত হয়ে পড়েন তিনি শিশুদের সেবায়। রাত নামতেই শিশু কাননের শিশুরা জড়ো হয় কামরুল চত্বরে। আগত অতিথি ও সবার প্রিয় শিশু বন্ধুকে ওরা উপহার দেয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে একটু ব্যতিক্রমী আয়োজন, আমরা শুনব সম্মানিত স্যার ডক্টর এম আর খান সংকলিত একটি কবিতা। শাসন করে মারলে পরে এমন সব
সুন্দর দৃশ্য আমরা দেখলাম, ছোট ছোট বাচ্চার তাদের গান নাচ দেখলাম, সত্যি আমরা অভিভূত। এবং আশা করি আপনারা যেমন প্রাইজ পেয়েছেন বিভিন্ন দিক থেকে, সেরকম কালচারাল ফাংশনেও আপনারা এই কোয়ান্টাম ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা মুখ উজ্জ্বল করেন এবং সেই সাথে বাংলাদেশেরও কালচারাল জগৎ উন্নীত হোক, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। অনুষ্ঠান শেষে ধ্যানঘরে অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় পর্বে আগত অতিথিরা কোয়ান্টামকে জানান আন্তরিক কৃতজ্ঞতা। এত দূরে ঢাকা থেকে এসে এই প্রত্যন্ত অঞ্চলে কমিউনিকেশন খুব গোলমালে, তার মধ্যে উনি যে কেমন করে উনি গুরুজি মাঝে আসছেন থাকছেন এটা আমার অবাক লাগে। এখানে আরেকটি কথা যেটা আমার মনে আসে যে মহৎ ব্যক্তির সঙ্গে আসতে পারলে মানুষও মহৎ হয়, তার গুণাবলী নিতে পারেন। কোয়ান্টামে আমি আসার পর থেকে কয়েকবার ডক্টর মুর্তজা বলছিলেন গুরুজি খুব ভালো ইত্যাদি ইত্যাদি আপনি যান না কেন, তা মাঝে উনি দাওয়াত করলেন গেলাম, তখন তার বিভিন্ন কাজে সুযোগ জানার সুযোগ হয়েছে এবং তিনি যে নিঃস্বার্থভাবে পরের উপকার করছেন এটাই আমার খুব ভালো লাগে। সেই কারণেই আমি শুধু একা আসিনি, আমি এখানে আসার উদ্দেশ্য ছিল, আমি খুব বেড়াতে আসিনি। আই হ্যাভ গট সাম প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম ফর উইচ আই কেম। আপনাদের সাহায্য সহযোগিতা, গুরুজির মাজির সাহায্য সহযোগিতা এবং আল্লাহর ইচ্ছা হলে আমরা এই স্বাস্থ্যসেবা এখানে আল্লাহর রহমতে আমরা সেবা শুরু করতে পারবো এবং অদূর ভবিষ্যতে আমরা এখানে একটা যাতে রিয়াল সেবা পায় তার ব্যবস্থা করতে পারবো। গুরুজি যেভাবে লোকের সাহায্য ছাড়া, গভর্নমেন্টের সাহায্য ছাড়া কী করে এই কোটি কোটি টাকা তিনি আনতেছেন, তার মানে হি হ্যাজ গেন দি কনফিডেন্স অফ দি পিপল অফ দি কান্ট্রি, এটা তো সবাই পারে না। কারণ একটাই, তারা জানে গুরুজির কাছে টাকা দিলে টাকাটা ঠিক জায়গায় ব্যয়িত হবে এবং ঠিক লোকই পয়সা পাবে। নিয়ত যদি ঠিক থাকে আমি বিশ্বাস করি আল্লাহ সাহায্য করবেন এবং আপনাদের মাঝে আমরা অল্প পয়সায় স্বাস্থ্যসেবা দিতে পারবো, সক্ষম হবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের একটি অটোসিয়েশন আছে, সেটা হচ্ছে যেটা এখন খুব জনপ্রিয়তা পেয়েছে বাচ্চাদের কাছে বড়দের কাছে, এবং সেটা হচ্ছে খুব ছোট্ট চারটি শব্দ যে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। আমরা যদি এটার মডেল খুঁজি তাহলে আমরা সারের মধ্যে আমরা এই মডেল খুঁজে পাবো। এই আহ্বানে সারা দিয়ে স্যার যে আমাদের মাঝখানে এসছেন, আসলে আমাদের অনেকের পক্ষেই এটা কিছুদিন আগেও চিন্তা করা কল্পনা করা সম্ভব ছিল না যে স্যারের মতন মানুষ এইখানে এত কষ্ট করে এত ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে তিনি কিছু সময় কাটাবেন একটি পুরো দিন। এই জন্য আবারও আমরা গভীর গভীরভাবে স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিশুদের সাথে একান্তে কিছু সময়ও কাটান শিশুবন্ধু ডাক্তার এম আর খান। পরদিন 9 মার্চ সকালে ডাক্তার এম আর খান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নির্মিতব্য কোয়ান্টাম মা ও শিশু হাসপাতালে। কোয়ান্টামের সবাইকে এবং ডাক্তার এবং কোয়ান্টামের সদস্যবৃন্দ, আমার সাথে যারা ঢাকা থেকে এসছেন, গুরুজি মাজি যারা এখানে আছেন, সবাইকে এই উপলক্ষে আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা এই কাজে আমাদের সহযোগিতা করেছেন
এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, তিনি আমাদের এই ভালো নিয়তকে কবুল করুন এবং আমিন, এবং আমরা যাতে আপনাদের সাহায্য নিয়ে সেবা দিতে পারি এই বিষয়ে আল্লাহ আমাদের সাহায্য করুন, আমিন। যুগ যুগ ধরে অবহেলিত পার্বত্য জনগোষ্ঠীর কাছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেবার যে যাত্রা 10 বছর আগে কোয়ান্টাম ফাউন্ডেশন শুরু করেছিল, সেই পথচলায় এক নতুন পদক্ষেপ কোয়ান্টাম মা ও শিশু চিকিৎসা কেন্দ্র। কোয়ান্টামের সেই যাত্রায় আজ সাথী হয়েছেন দেশবরেণ্য এই শিশুবন্ধু। আমাদের মতো আজ তারও মন ছবি, একদিন চিকিৎসা সেবা পৌঁছে যাবে গহীনতম পার্বত্য অঞ্চলেও। ম্যালেরিয়া বা প্রাণঘাতী কোনো রোগে খালি হবে না আর কোনো মায়ের কোল।